সো মাসে দিব্যেন্দু দিব্যেন্দুমণি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইথ ইউটিউব চ্যানেল এবং আজকে আমি তোমাদের সাথে ডিপ্লোমা পড়তে কত টাকা খরচ হয় বা পলিটেকনিকে কত টাকা খরচ হয় সেই সম্পর্কে কথা বলতে চলেছি দেখো প্রথমেই আমি তোমাদের একটা কথা বলবো যে যদি তোমরা গভর্নমেন্ট কলেজ থেকে ডিপ্লোমা পড়ার কথা ভাবছো তাহলে সেক্ষেত্রে খরচ কিন্তু একদমই কম আজকের এই ভিডিওতে ভর্তির খরচ সেমিস্টার ফিজ হোস্টেল ফিজ যাবতীয় সব রকমের সব কিছু নিয়ে কিন্তু কথা বলতে চলেছি তো ভিডিওটা একটু যদি তোমরা ভালো করে দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে এবং তাছাড়া ল্যাপটপের নিয়েও কিন্তু একটু মতো কথা বলবো আমি আমার ভিডিওতে কেননা দেখো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু ল্যাপটপ কাজে লাগে আবার অনেকের কিন্তু দরকার নেই একটু মতো বলবো এবং ল্যাপটপ বাইক গাইড যেটা থাকবে সেটাতে কিন্তু বাকি পোর্শনটা থাকবে সেটা তো আজকের ভিডিওতে একটা কিন্তু প্রিলিমিনারি সেন্স পাবে সেটারও তো দেখো সব কিছু আজকের এই ভিডিওতে জেনে নেবো প্রথমে প্রাইভেট দিয়ে কিন্তু শুরু করছি প্রাইভেট কলেজে কীরকম খরচ হয় কিনা দেখো প্রাইভেট কলেজে যেটা ফিজ স্ট্রাকচার সেটা নিয়ে প্রথমে বলছি এবং তারপর বাকিটা কিন্তু বলবো ফিজ স্ট্রাকচার যা তারা তোমরা কাউন্সিলিং করে প্রাইভেট কলেজে ভর্তি হবে তাদের জন্য হচ্ছে দেড় হাজার টাকা পার মান্থ এবং যারা কাউন্সিলিং না করে ডাইরেক্ট অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে হচ্ছে আড়াই হাজার টাকা পার মান্থ বাট দেখো এটা কাউন্সিলিং বিনা কাউন্সিলিং যেটা হয় সেটা হচ্ছে অফ দ্য রেকর্ড যদি আমি কথা বলি টোটাল মানে যেটা তোমাদের একদম বলা থাকে সেটা যদি আমি বাদ দিই তাহলে সেক্ষেত্রে এক্সট্রা আরও কিছু খরচ থাকে কিছু ফিজ থাকে সব কিছু মিলিয়ে লাস্টলি তোমরা তোমরা যারা কাউন্সেলিং করে যাবে তার সত্তর আশি হাজার নব্বই হাজার টাকার মতো হয়ে যায় সত্তর থেকে নব্বই এর মধ্যে কিছু একটা ফিগার হয়ে যায় এবং যারা ডাইরেক্ট অ্যাডমিশান নাও তাদের ক্ষেত্রে এক লাখ টাকা এক লাখ কুড়ি হাজার টাকার মতো হয় আবার কিছু কিছু কলেজেস আছে সেই সব কলেজে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার অবধিও কিন্তু হচ্ছে কিছু কিছু কলেজের ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাডমিশনে উইদাউট ডোনেশন এবং ডোনেশন দিতে যেও না পাঁচ হাজার টাকাও যদি ডোনেশন চাইছে এক্সট্রা ফি স্ট্রাকচার বাদ দিয়ে যেটা তোমাকে রসিদ দেবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে যাবে না যদি কোনো টাকা রসিদ তোমাকে না দিচ্ছে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু আমার থ্রুতে ভর্তি হতে পারো কেননা প্রত্যেকটা টাকা এক টাকাও যদি তুমি দাও সেটা তুমি কলেজকে দেবে মাঝখানের কোনো মানুষকে না ওকে এবারে নেক্সট আমি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে আসব। বাট তার আগে আমি একটু মতো যে তিরিশ সেকেন্ড নিই সেই তিরিশ সেকেন্ড সময় নিচ্ছি দেখো দুর্গা পূজার আগে আমি কিন্তু কিছু অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে চাইছি তাদের জন্য কিছু বস্ত্র বিতরণ করতে চাইছি এবং এই কাজে আমি কিন্তু তোমাদের সাহায্য চাইছি যাতে আমি এই কাজটাকে ঠিকভাবে কিন্তু করতে পারি আমি এবং আমার ফ্যামিলি এই কাজটা করছি আমার ইনিশিয়েটিভ এবং আমি চাই যে তোমরাও একটু আমাকে হেল্প করো আশা করছি তোমরা নিজেদের মতো হেল্প করবে এবং কিউ তোমাদের কিন্তু স্ক্রিনেই তোমরা দেখতে পাচ্ছ কিউ আছে ডেসক্রিপশানে কিন্তু আমার ইউপিআই আইডি আছে কিউআরটা স্ক্যান স্ক্রিনশট নিয়ে পর কিন্তু তোমরা স্ক্যান করে আমাকে টাকা দিতে পারো নিজেদের সাধ্য মতো যতটুকু তোমাদের মনে হবে যে সাহায্য করা উচিত ততটুকু তোমরা সাহায্য করো কোনো বাধ্যবাধকতা নেই কোনো জোর করছি না যে তোমাদেরকে এত টাকায় দিতে হবে নিজেদের সাধ্য মতো এখনই স্ক্রিনশটটা নিয়ে রাখো পরে যে পরে কিন্তু ভিডিওটা দেখার পর তোমরা টাকাটা পে করে নিও ওকে এবারে কিন্তু গভর্নমেন্ট কলেজে আসা যাক দেখো গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে ভর্তির যে খরচ সেটা কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করে ওকে অনেক কলেজে অনেক রকমের খরচ থাকে তো সেগুলো বাদ দাও অনেক রকমের ফিজ থাকে একটু অ্যাডিশনাল কিছু কিছু থাকে তো আটশো থেকে হাজার টাকা এই যে ব্যাপারটা সেটা থেকে শুরু হয় আটশো থেকে হাজার থেকে শুরু হয় আটশো হাজার থেকে একদম সতেরোশো দু হাজার অবধিও কিন্তু চলে বিভিন্ন কলেজে কলেজ টু কলেজ একটু ভ্যারি করে তো তোমরা হাজার টাকা ধরতে পারো দেড় হাজার টাকা ধরতে পারো এই ধরনের একটা তোমরা কিন্তু ধরে নিতে পারো এবার নেক্সট আছে সেমিস্টার ফিজ এর কথা সেমিস্টার ফিজ যেটা সেটা কিন্তু তোমাদের পঞ্চাশ টাকা পার মান্থ পঞ্চাশ টাকা পার মান্থ এবার ছ মাসে হচ্ছে প্রায় তিনশো টাকা সেটা তোমরা বুঝতেই পারছো তো তোমরা তিনশো টাকা নয় সেটাকে তোমরা প্রায় চারশো টাকার মতো ধরতে পারো কারণ অ্যাডিশনাল কিছু ফিজ মাঝে মধ্যে অ্যাপ্লিকেবল হয় তো চারশো টাকাও যদি তোমরা ধরো তাহলে সেক্ষেত্রে ছ মাসে টোটাল হচ্ছে দুশো চল্লিশ টাকা এবং যদি তার সাথে আরও এই যে তোমাদের ভর্তির সময় যে খরচটা হয় তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফিজটা মিলিয়ে পড় সেটা হাজার টাকা পনেরোশো টাকা তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাবে আরও হাজার টাকা তোমরা যদি জুড়ে নাও তাহলে সেক্ষেত্রে দেখবে তোমার চৌত্রিশশো টাকা তার জন্যই বলেছিলাম তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট ডিপ্লোমা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট ডিপ্লোমা কিন্তু কমপ্লিট করতে তোমাদের তিন হাজার থেকে চার হাজার টাকা মাত্র লাগবে তো এইটুকু টাকার মধ্যে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজে ডিপ্লোমা কমপ্লিট করতে পারবে এবার যারা হোস্টেলে থাকবে যারা বাইরের কোনো কলেজে পড়বে তাদের ক্ষেত্রে একটু হোস্টেল ফিসটাও বলে দেওয়া যাক তো হোস্টেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের ফিফটি রুপিস পার মান্থ হচ্ছে রুম রেন্ট যে রুমে থাকবে সেক্ষেত্রে এবং তোমাদের ইলেকট্রিসিটি যেটা ইলেকট্রিসিটির ক্ষেত্রে তোমাদের যেটা হয় সেটা হচ্ছে ফিফটি রুপিস পার মান্থ তো এই হচ্ছে তোমাদের খরচ অর্থাৎ একশো টাকা পার মান্থ তোমাদের হোস্টেলে থাকতে খরচ হবে খাবারেরটা আলাদা খাবারের ক্ষেত্রে জায়গা টু জায়গায় একটু কিন্তু আলাদা হয় তো সেটা আমি বলছি দাঁড়াও একটু একশো টাকা পার মান্থ অর্থাৎ প্রত্যেক সেমিস্টারে তোমাদের ছশো টাকা কিন্তু লাগবে তোমাদের এই থাকা ক্ষেত্রে থাকতে গেলে তোমাদের ছশো টাকা লাগবে হোস্টেলে এবার খাওয়ার ক্ষেত্রে যদি আমি আসি তাহলে সেক্ষেত্রে তার আগে একটু মেসের কথা বলে দিই দেখো মেস যেটা মেসের ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা রুমে দুজন যদি থাকে ফাইন তার থেকে বেশির ক্ষেত্রে কিন্তু যেও না অনেক ক্ষেত্রেই দেখেছি পড়াশোনা হয় না দু থেকে তিনজন আছে তার থেকে বেশি যেন না হয় কারণ দুজন রুমমেট থাকাটাই কিন্তু অনেক তার থেকে যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না যে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সেটা সুবিধাজনক হবে বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে সেটা সুবিধাজনক হবে তার জন্য বলছি দুজন বা তিনজন একটা রুমে এটাই কিন্তু তোমরা দেখবে তার থেকে বেশি হলে কিন্তু অন্য কোনো মেজ নিয়ে নেবে এবং সেক্ষেত্রে এটা কিন্তু জায়গা টু জায়গা আলাদা আলাদা হয় কোনো জায়গাতে তোমরা কিন্তু হাজার টাকাতেও পেয়ে যাবে হাজার টাকা রুম রেন্ট একজনের অনেক জায়গাতে তোমরা পাঁচ ছশো টাকাতেও পেয়ে যাবে এবং অনেক জায়গাতে তোমরা এটা দেড় হাজার টাকা দু হাজার টাকাও অবধি কিন্তু চলে যাবে সিমিলারলি খাবারের ক্ষেত্রেও বলছি খাবারের ক্ষেত্রে তোমাদের দু হাজার টাকা দেড় হাজার টাকাতেও তোমরা পাবে আবার তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকাতেও কিন্তু তোমরা খাবারের যে খরচ সেটা কিন্তু হবে তোমাদের কিন্তু কলেজ যেখানে আছে সেখানে যে পড়ে দেখে নিতে হবে যে তোমাদের কীরকম খরচ আছে কিনা বা সেখানে যদি কেউ থাকছে চেনা জানা তাহলে তাকে দিয়ে তোমরা কিন্তু জেনে নিতে পারো তার মাধ্যমে যে সেখানে কি হচ্ছে কিনা বা সেখানে খরচ কত কিনা কেননা দেখো পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কিন্তু খরচ আছে কম খরচে যদি তোমরা ডিপ্লোমা করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কলেজই ভালো হয় আবার কিছু কিছু ক্ষেত্রে তোমাদের প্রাইভেট কলেজ কিন্তু ভালো হয় তো কোন ক্ষেত্রে প্রাইভেট কলেজ ভালো কোন ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ ভালো জাস্ট কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট কলেজ থাকে ভালো কিছু কিছু ব্যাপার আছে কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে স্পেশালি প্রাইভেট কলেজ ভালো হবে তো তারা কারা কিনা সব কিছু একটা গভর্নমেন্ট কলেজ ভার্সাস প্রাইভেট কলেজের ভিডিও আসবে সেটাতে আমি তোমাদের একটু ভালো করে ডিটেলসে বলে দেবো খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু সেই ভিডিওটা আসবে এবার তাছাড়া ল্যাপটপ দেখো খরচের ক্ষেত্রে তোমাদের মাথায় একটা জিনিস আছে যেটা হচ্ছে ল্যাপটপ যদি কারোর বাড়িতে পিসি আছে তাহলে সেক্ষেত্রে ফাইন কোনো দরকার নেই আর ল্যাপটপ কেনা যদি তুমি বাড়ি থেকে যাওয়া আসা করবে সেক্ষেত্রে যদি তুমি কোনো হোস্টেলে থাকবে বা অন্য কোনো কিছু সেক্ষেত্রে আমি তোমাদের বলি দেখো ল্যাপটপটা দরকার নেই এরকম না দরকার আছে ল্যাপটপ যদি তুমি কম্পিউটার সায়েন্সে পড়ছো তাহলে সেক্ষেত্রে ল্যাপটপ নিলে খুবই ভালো হয় এমন নয় যে ল্যাপটপটা তোমাদের ম্যানডেটারি ল্যাপটপটা চাই ই এইরকম নয় বাট দেখো ল্যাপটপ একটা যদি তোমাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে একটা সুবিধা হয় স্পেশালি যদি তুমি ভাবছো যে তুমি কোডিং শিখবে এডিটিং করবে ফ্রিল্যান্সিং করবে বা তোমার আরও অনেক ধরনের কাজ থাকে যেগুলো তুমি যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে একটা ল্যাপটপ থাকা কিন্তু দরকার বাট যদি তুমি ভাবছো যে শুধুমাত্র আমি ডিপ্লোমা করব নিজের যে সাবজেক্ট আছে যদি কেউ ইলেকট্রিক্যালে পড়ছো যদি কেউ সিভিলে পড়ছো যে নিজের সাবজেক্টটা একটু আধটু পড়বো ফাইন ওটার মধ্যে তুমি থাকবে তোমার এক্সট্রা কোনো ইনকাম করতে যাওয়ার নেই তোমার এক্সট্রা ফ্রিল্যান্সিং এডিটিং ফটো এডিটিং ভিডিও এডিটিং এর তোমার করার নেই তো যদি কাজ না থাকে তাহলে সেক্ষেত্রে ল্যাপটপ কিনে কোনো লাভ নেই ল্যাপটপটা একটা কোনায় পড়ে থাকবে রুমের সত্যি কথা বলছি তুমি পুরো দিনে হয়তো ল্যাপটপটা নিয়ে তুমি ভাবছো আজকের দিনে যে মুভি দেখবো এই করবো ওই করবো তো সেগুলো করার অনেক সময় টাইম পাবে না বাট তোমার নিজের ব্যাপার সেটা যদি তোমার মনে হয় যে তোমার ল্যাপটপ কেনা উচিত সেক্ষেত্রে তুমি কিনতে পারো এবং ল্যাপটপ কী কিনবে কিনা তার জন্য কিন্তু একটা ল্যাপটপ বাইং গাইড আমার থাকবে যেটা হচ্ছে কমপ্লিটলি ইঞ্জিনিয়ারদের জন্য তোমার কী রকমের ল্যাপটপ দরকার কিনা সব কিছু আমি তোমাকে বলে দেবো এবং কোন কোন বাজেটের ক্ষেত্রে কি কী তোমার দেখা উচিত সেই ল্যাপটপগুলো দেখবে দেখো জেনারেলি যারা টেক গাইডস যারা আছে যারা টেক নিয়ে ভিডিওস বানায় তারা কি করবে না অ্যাজ এ পারসন তোমার কোন কোন ল্যাপটপ দরকার সেগুলো নিয়ে বলবে বাট তুমি একজন ইঞ্জিনিয়ার হতে চলেছো তো ইঞ্জিনিয়ারদের জন্য কোন কোন ল্যাপটপ লাগবে কিনা বা ল্যাপটপের স্পেসিফিকেশান কী থাকলে তোমাদের সুবিধা হবে সেটা কিন্তু আমি তোমাদের জানাবো সেই ভিডিওতে তো সেই ভিডিওটা একটু তোমরা দেখবে তারপর কিন্তু ল্যাপটপটা কেন সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই সুবিধা হবে তো এই কথাটা মাথায় রাখবে এবং ল্যাপটপের ক্ষেত্রে দেখো বাজেট তোমরা ধরে রাখতে পারো তিরিশ থেকে শুরু করে যত অবধি তুমি যাবে তত অবধি তো এই হচ্ছে ব্যাপার এবং ল্যাপটপটা তখনই কিনবে যখন কিন্তু দরকার আছে আদারওয়াইজ কিন্তু নিজের বাবা মায়ের টাকা অযথা অপচয় করে লাভ নেই নিজের বাবা মায়ের টাকা তোমার বাবা মায়ের কাছে থাকলে পরে সব দিকে ভালো হয় তোমারই ওকে তো নিজের বাবা মায়ের টাকা অযথা উল্টো পাল্টাভাবে নষ্ট করবে না ল্যাপটপ কিনে যদি তোমার ল্যাপটপটা কোনো কাজের নয় সেক্ষেত্রে আদারওয়াইজ যদি তুমি পড়াশোনা করবে যদি তুমি জিলেটার প্রিপারেশান নেবে ভাবছো বা নিজের কোডিং স্কিল বেটার করবে ফ্রিল্যান্সিং করার কথা ভাবছো তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি একটা ল্যাপটপের দরকার আছে এবং আমি সেক্ষেত্রে তোমাকে বলবো যে একটা ল্যাপটপ কিন্তু তুমি কিনতে পারো তো আশা করছি আজকের এই যে ভিডিও সেটা তোমাদের ভালো লেগে থাকবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটা লাইক নিশ্চয়ই করবে এবং এই যে ভিডিওটা আছে এই যে খরচের ব্যাপারটা যদি কেউ ভাবছে যে খরচ খুব বেশি ডিপ্লোমার ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে তার সাথে একবার কিন্তু নিশ্চয়ই এই ভিডিওটা শেয়ার করবে যে দেখে নাও এই ডিপ্লোমাতে কতটুকু খরচ সেটা এবং তাছাড়া ল্যাপটপের নিতে আমি বললামই যে অযথা কিন্তু ল্যাপটপ কিনে টাকা নষ্ট করবে না এবং লাস্টে আর একটা কথা যদি কারো ডোনেশন করার থাকে তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি ডোনেশনটা কিন্তু করে নাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে